আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাবো হলো আবুধাবি। সবার ফার্স্টে আমরা যাবো হলো শেখ জায়েদ মসজিদে। তো আমরা সকাল সকাল গোসল করে বাসা থেকে বের হয়ে গেলাম, এখন আমরা নাস্তা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি রেস্টুরেন্টে বসে আছি, এই যে আমি আর জাইমা, আর ওই যে আমাদের পাশে দেখুন টিএস বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হলো আব্বুর দোকানটি। আমরা আজকে দোকানের পাশে বসে খাচ্ছি। সো এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি, খাবার আসলে দেন আমরা খাবো। সো নাস্তার পর আমরা আমাদের উদ্দেশ্যে রান্না দিয়ে দিলাম। এই যে এখন আমরা অলরেডি রাস্তায়, আমরা এখন সাতুয়া থেকে আবুধাবি যাব। গাইজ দেখুন, আমরা যাওয়ার পথে দেখলাম যে এই কয়েনের মতো বিল্ডিংটি, আকাশচুম্বীর মতো কিছু বিল্ডিং রয়েছে, তার মধ্যে এই বিল্ডিং হলো একটি। এটি খুব বিখ্যাত একটা বিল্ডিং। তো আমরা 10:30 বাজে রান্না দিয়েছিলাম আর আমরা 12:05 আগে এখানে এসে পৌঁছেছি। আমাদের আসতে 1.5 ঘন্টা লেগেছে। সো ওই যে দেখুন অলরেডি গেট দেখা যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হলো মক্কার মসজিদুল হারাম, তারপর হলো মদিনার মসজিদুল নবাবী, তারপর হচ্ছে জেরুজালেমের আল আকসা মসজিদ, এর পরপরই রয়েছে হলো শেখ জায়েদ মসজিদ। এই মসজিদটির ভিতরে 82টি গম্বুজ রয়েছে, 1000-এর চেয়েও বেশি পিলার রয়েছে, অ্যান্ড এখানে 24 ক্যারেটের গোল্ড দিয়ে এখানে মসজিদের কারুকাজ করা হয়েছে। সো গাইজ দেখুন, আমরা যে গাড়ি থেকে নেমে গিয়েছি, এখন আমরা হলো মসজিদে ঢুকবো। ওরা এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, কারণ এখনও 12 বাজেনি, 12 বাজে সবাইকে একসাথে ঢুকাবে। আজকে অনেক ভিড় হয়েছিল, কারণ সবাই জুমার নামাজ পড়তে এসেছিল। অনেক মানুষ অনেক জায়গা থেকে এই মসজিদটাতে ঘুরতে আসে এবং নামাজ পড়তে আসে। সো এই যে দেখুন, এখানে বাবা ছবি তুলছে, বাবা সুমন আঙ্কেল আর আমি ছবি তুলে দিচ্ছি ওদেরকে। সো গাইজ দেখুন, এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি, দেখুন কত বড় লাইন। আমরা এই লাইনে করে ভিতরে ঢুকবো, সবাই ওয়েট করছে যে কখন 12টা বাজবে, আর সবাই ছবি আর ভিডিও করছে। আশেপাশে সবাই ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত ছিল, সবাই লাইনে দাঁড়িয়েছিল ছবি তুলবে। এই যে দেখতে পাচ্ছেন ছবি তুলছে এরা, ওই সাইডেও সবাই ছবি তুলছে, দেখুন কত বড় লাইন। সো গাইজ দেখুন, আমাদেরকে সবাই একজন একজন করে ভিতরে ঢুকাচ্ছেন, আমাদেরকে চেক করছে, আমরা লাইনে যাচ্ছিলাম সবাই মিলে। তো আমরা ঢুকে সাথে সাথে আজান দিয়ে দিল, দেখুন কত অপূর্বভাবে আজান দিচ্ছে। Vous, ça va, vous n'avez pas de sac. C'est normal, notre queue est... Et nous, tout le monde avec des sacs. Et c'est la première. দেখুন কত মিষ্টি সুরে আজান দিয়েছে, পুরো মনটাই ভরে গেল। সো গাইজ আপনারাও ভিউটা এনজয় করুন। তো আমরা ফাইনালি মসজিদের মধ্যে ঢুকে গেছে। ওই যে উপরে যে গোল্ডেন করা নকশা দেখছেন, ওগুলোই হলো গোল দিয়ে তৈরি করা, দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো ওই যে দেখুন, বাইরে থেকে লেকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন উজু করার জন্য যাচ্ছি, দেখুন কতগুলো পিলার দেওয়া এখানে, মসজিদটা অনেক অনেক বড়। মসজিদে খালি বাইরে দিয়ে সুন্দর না, ভিতরটি খুব সুন্দর।
এই মসজিদটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা যা তুষার সাদা রঙে জলজল করে সো আমরা এখন স্কেলেটর করে নিচে যাচ্ছি উজু করার জন্য সো দেখুন এটা হলো উজু করা জায়গাটি এখানে গরম পানি থেকে শুরু করে ঠান্ডা পানিরও সুবিধা রয়েছে যে দেখুন আমরা এখন উজু করব দেন আমরা নামাজ পড়তে যাব সো এই যে উজু করার পর আমরা মসজিদের ভিতরে ঢুকে গেলাম এখন আমরা ওয়েট করছি যে কখন নামাজ পড়া শুরু হবে আর এখানে আমরা যেখানে ঢুকেছি এখানে সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে ঢুকেছে এখানে মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঢুকবে দুবাইতে মহিলা এবং পুরুষ দুজনের জন্য সমানভাবে সুবিধা রয়েছে নামাজ পড়ার জন্য বাংলাদেশে আমরা যা পাই না ওখানে আমাদের মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা খুবই কম বলতে গেলে নাই তো এই যে এখন আম্মু হলো কোরআন শরীফ পড়ছে তো আমরা সবার ফার্স্ট হতে চলে আসলাম নামাজ পড়ার জন্য তো আজকে যেহেতু জুমা নামাজ ছিল তার জন্য হলো এখানে ওয়াচ করছিল আমরাগুলো বসে বসে শুনছিলাম তো আমরা নামাজ শেষ করার পর আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো এই তো আমরা বের হয়ে গেলাম এখন আমরা হলো খেতে যাব সো আমাদের সাথে আপনারাও চলুন এই যে গাড়িতে উঠে গিয়েছি আমরা এখন লুলু হাইপার মার্কেট না আমাদের লাঞ্চ করব সো দেখুন মার্কেটে ঢুকতে না ঢুকতে ক্রিসমাসের জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে সাজিয়েছে ক্রিসমাসের জন্য এখন আমরা স্কেলেটর করে উপরে যাচ্ছি বিকজ আমরা এখন খাবো সো এই যে আমরা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আঙ্কেলরা বসে আছে এখন আমরা খাবো সো আমাদের জন্য আজকে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে মাছ অর্ডার দিয়েছে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছে এটা হলো চিকেন মশলা ঝাল করে আর হলো যে আমরা ফ্রাইড রাইস খাবো দেন আমাদের জন্য ওখানে মাটনও আছে সো এই যে জ্যাম অলরেডি চিকেন ফ্রাইডা টেস্ট করতেছে এই যে আম্মু সবাইকে সার্ভ করে দিয়েছে ফ্রাইড রাইস আর এই যে জ্যাম এনে আমার প্লেটে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আব্বু এখানে বসে আছে আব্বুরা কথা বলতেছে আর আমরাও এখানে কথা শুনছি এখানে সুমন আঙ্কেল আর পাশে আলমগীর ভাই আছে উনি আমাদের খাবারের পেমেন্ট করে দিয়েছে থ্যাংক ইউ টু আঙ্কেল সো তারপর আম্মু বললো যে এখানে দাঁড়াইতে আমরা হইলাম ক্রিসমাসের সাথে একটা ভিডিও করে নিলাম সো গাইজ আজকে আমাদের ব্লগটি এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের নেক্সট ব্লগ খুব শীঘ্রই চলে আসছে আল্লাহ হাফেজ